সতর্কতার কারণে। আরো অনেক খেলা হবে, খেলার বিষয় আছে, যে কারণে টুর্নামেন্ট কমিটিকে ঘোষণা করব যে যত দ্রুত সম্ভব সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে পরামর্শ নিয়ে দ্রুত সমাপ্ত করার জন্য। আজকে এখানে যে টিমগুলো এসেছে তাদের সকলের ভালো খেলা আশা করছি, এখান থেকে ভালো ভালো খেলোয়াড় বেরিয়ে আসুক। আর খেলোয়াড়দের বলবো অত ভাষা একাগ্রতা, পার্সোনাল ইন্টারেস্টকে একটা করে দলীয় ইন্টারেস্টকে প্রেসার করতে হবে। যদি ভালো খেলেন, ভালো খেলো, তোমাদের নাম হবে, ক্লাবের নাম, দেশের নাম হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলোয়াড়দেরকে যতটুকু ভালোবাসেন, আমার মনে হয় আমাদের রাজনৈতিক নেতাকর্মীদের চেয়ে তার ভালোবাসাটা খেলোয়াড়দের প্রতি অনেক বেশি, কারণ এটা তার প্রমাণ রয়েছে। যে কারণে বলবো যে ঐতিহ্যের এক ধারা পাহাড় ময়মনসিংহের ক্রিকেট। আমি আমার নেতা আলম ভাই, তিনি খেলাধুলার সাথে অত্যন্ত নিবিড়ভাবে জড়িত, আমরা তাকে এই ময়মনসিংহের খেলাধুলার নেতৃত্বে আশীর্বাদ করতে চাই। সেই মানুষটি আমি বলবো আলম ভাই, আপনি আমাকে, আমি খেলাধুলার কাছে খুবই যেতাম না, আমি মোহামেডান ক্লাবের সদস্য হতে চেয়েছিলাম, মোহামেডান ক্লাব সমর্থক গোষ্ঠীর দায়িত্ব নিতে চেয়েছিলাম, কিন্তু সেই ক্লাবের সাথে জড়িত কিছু মানুষ আমাকে মোহামেডান ক্লাবে অনেকটাই তাদের যেতে না পারি সেই ব্যবস্থা করেছিল। তারপর আলম আমাকে বললেন তোমার পাড়ার ক্লাব আল্লাহ আব্দুল ইসলাম সাহেব চালাচ্ছেন, তুমি ওনার সাথে ওনাকে সভাপতি করে সাধারণ সম্পাদকের দায়িত্ব নাও। তারপর আমি ওই ক্লাবের আমার গুরুজন, আমার মুরব্বী, ওনাকে সামনে রেখে অসীম তুলিয়ার ক্লাব এই ময়মনসিংহের ক্রিকেট জগতে তার প্রভাব বলয় বিস্তার করে চলেছে। আপনারা এই প্রসঙ্গে জানেন, আপনারা এই প্রসঙ্গে জানেন, সবাই খেলাধুলা নিয়ম অনুসারে দাঁড়িয়ে যান। আমি বলবো যে ক্রিকেট, শেখ কামাল ক্রিকেট টুর্নামেন্ট, এই যে খেলোয়াড়দের যারা আছেন, তারা অনেকে আরও বাইরে আছেন হয়তো, তাদের উপস্থিতিতে তাদের খেলাধুলার মাধ্যমে সর্বশেষ যেদিন ফাইনাল খেলা হবে, সকল টিমের খেলোয়াড়বৃন্দ, সকল টিমের টিম ম্যানেজার সহ সকল টিমের কর্তা ব্যক্তিগণ সেদিন উপস্থিত থাকবেন। সেদিনে আমরা চেষ্টা করব সৈকত থাকার কথা, যেহেতু সৈকত নেই আসতেছে, সৈকতের প্রতি আমার অনুরোধ থাকবে সেদিন বাংলাদেশের জাতীয় দলের একজন বা দুজন ক্রিকেটারকে যেন উপস্থিত থাকতে পারে সৈকত, তাদের উপস্থিতিতে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আর আপনার ফেসবুকে এই যে আজকে খেলা অনুষ্ঠিত হলো এটাকে বিপুলভাবে প্রচার করে দেন। কালম ভাই আমার নেতা, তিনি উদ্বোধন করেছেন, আমি সভাপতি হিসেবে আপনাদেরকে এই অনুরোধ জানাবো। প্রিয় ভাইরা, আমার সন্তানের সময় অনেকেই আপনারা খেলাটাকে গুরুত্ব দিবেন, অবশ্যই খেলাটাকে গুরুত্ব দিবেন। এখান থেকে আমি চাই বাংলাদেশ দলের খেলোয়াড় বের হয়ে যান, কারণ তাদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদর করবেন, স্নেহ করবেন, কাছে টেনে নেবেন। এই কথা বলে আমি আজকে খেলা উদ্বোধন করার জন্য আমার নেতা এ কে সুবুল আলম, খাবার চলে এসেছে, তিনি আবার খাবার পছন্দ করেন বেশি।